Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আল মাসুদ তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা আমার আজকের রেসিপি দারুন মজার ইলিশ মাছের মালাইকারি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন করে ভেজে নিব। বন্ধুরা আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে গেছে, আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর কোয়ার্টার কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে আমি হালকা ভেজে নিব। প্রথমে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আমি সামান্য পানি দিয়ে নিব। সামান্য পরিমাণে কোয়াটার চামচ লাল মরিচের গুঁড়া এবং কোয়াটার চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মালাইকারি তো অত বেশি মশলার প্রয়োজন নাই, ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশ মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা এরপর আমি দুই চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আমার হোমমেড, আমি ডিসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে দিব। বন্ধুরা এরপর আমি নারিকেল বাটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, আমি ব্লেন্ড করে নিছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে আছে, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো মেখে নিতে হবে। খুবই সহজ একটা রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। বন্ধুরা আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা এরপর আমি দুই তিনটা কাঁচামরিচ ফাড়ি করে দিয়ে দিলাম। মানে হালকা কিছু সময় ঢেকে রাখবো। বন্ধুরা এরপর আমি টক দিয়ে দিয়ে টক দুইটা আমি ফেটে রাখছি। মাছগুলো আমি আরেকবার উল্টিয়ে দিব, মশলাগুলো সব পাশে সুন্দর মতো যায়। আমি লেবুর রস দিয়ে দিব দুই চামচ পরিমাণ। বন্ধুরা এরপর আমি সামান্য পরিমাণ পানি দিব, খুব একটা পানির প্রয়োজন নাই, কারণ ইলিশ মাছ রান্না হইতে খুব একটা সময় লাগে না। বন্ধুরা আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। বন্ধুরা এখন আমি তেল উঠে আসার আগ পর্যন্ত ঢেকে রাখবো, অপর সময় 3-4 মিনিট। বন্ধুরা হয়ে গেল আমার দারুন মজার ইলিশ মাছের মালাইকারি। আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখাবো।
বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ইলিশ মাছের মালাইকারি। এই দেখেন কত সুন্দর হয়েছে এবং খুবই একটা সুঘ্রাণ বের হয়েছে। কারণ ইলিশ মাছের মালাইকারি সবাই করতে পারে, কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা যেন নষ্ট না হয় তার জন্যে কোনোরকম তেজপাতা গরম মশলা এগুলো ব্যবহার করা যাবে না। মশলা তো কম ব্যবহার করা যায়। আমি যেভাবে এই রেসিপিটা করছি সেভাবে যদি সরাসরি আপনারা ফলো করেন আশা করি সবাই ভালো রেজাল্ট পাবেন এবং পারফেক্ট, একদম পারফেক্ট রেসিপি হয়েছে। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা, খোদা হাফেজ।